হুগলির তারকেশ্বর বাসস্ট্যান্ডে রক্তাক্ত যুবকের দেহ উদ্ধার। আজ শুক্রবার বিকেলে তারকেশ্বর বাসস্ট্যান্ডে এক যুবক বেশ কিছুক্ষণ ধরে ঘোরাঘুরি করছিল। পরবর্তীতে সময়ে একটি ধারালো অস্ত্র দিয়ে নিজেই নিজের গলায় আঘাত করে বলে সূত্র মারফত জানা যায়। রক্তাক্ত অবস্থায় তারকেশ্বর বাসস্ট্যান্ডে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। সাথে সাথে খবর দেওয়া হয় তারকেশ্বর থানায়। পুলিশ আসতেই দেখেন ওই যুবক তারকেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাঘুরি করছে। তারকেশ্বর থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে অন্যত্র রেফার করে। ওই যুবকের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। তারকেশ্বর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত করছেন। তবে রক্তাক্ত যুবকের রক্ত দেখে ওই এলাকায় ঘোরাঘুরি করার ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিজে কি গলায় ছুরি চালালো নাকি অন্য কেউ তারই তদন্ত করছে তারকেশ্বর থানার পুলিশ। নিজে কাটছে? কখন করলো এটা? এই তো কিছু মিনিট পাঁচটা। ছুরি কোথায় পেলো? ছুরি ছিল তোর কাছে? নিজে ছুরি নিয়েছে নাকি? হ্যাঁ।